দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ, রসুন, মুড়িকাটা পেঁয়াজগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। কি অবস্থা ভাই, পেঁয়াজের দাম কেমন আজকে? আলহামদুলিল্লাহ, পেঁয়াজের দাম একটু যা হোক, এলসি বীজের বাজার একটু মন্দা। এলসি, এলসির দাম? হ্যাঁ, দেশি বীজ নতুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। হ্যাঁ, নতুন মরিকাটা। হ্যাঁ, আর এলসি বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 70 টাকার মধ্যে আছে। যা হোক, ক্রেতা কমাইছে, ক্রেতা শূন্য। ক্রেতা শূন্য কমার কারণ হলো গিয়া অনেক পুরাতন পেঁয়াজ আছে। হ্যাঁ, এই পুরাতন পেঁয়াজের কারণেই কম বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, এই জন্য মুড়িকাটার দাম কম। এই সিন্ডিকেট যারা করেছিল তাদের তো লস, অনেক লস। আমি আগেই বলেছিলাম যে পুরান পেঁয়াজ বিক্রি করে দিক, ওনারা বেঁচে নেই। ওনারা 300 টাকার আসাইছিল, 300 টাকার আসাইছিল সিন্ডিকেটালারা, কিন্তু কৃষক বেচছে যারা রাখি মাল করছিল ওরা কিন্তু বেঁচে নাই, 300 টাকার লোভেই পড়ে রয়েছে এখন পুরা ধস। হ্যাঁ, এখন পুরা ধস। এখন বর্তমান 65 থেকে 75 টাকা বাজার পুরাতন পিস মাত্র মাত্র। এখন এরা লস খাচ্ছে, ওই 300 টাকা চাইছিল সিন্ডিকেট করেছে, যার কারণে এরা অনেক লস, ক্ষতিগ্রস্ত। আর এদের কারণেই মুড়িকাটার দাম পাচ্ছে না, এদের কারণেই মুড়িকাটার দাম পাচ্ছে না। তো যাই হোক, আমি আশা করি মুড়িকাটার দাম আস্তে আস্তে বাড়বে। কৃষক যেন টেনশন করে না। তবে আমি জানি 80 টাকার নিচে বেচলে কিন্তু লস, 80 টাকার নিচে, 80 টাকার নিচে বেচলে প্রত্যেকটা কৃষকের লস হচ্ছে। যেমন সার বিষের দাম, কামলার দাম, তো আমি মনে করি 1 সপ্তাহ পিস না ওঠেনি ভালো। সপ্তাহখানেক নতুন পিস মরিকাটা কৃষক বাড়ি 1 সপ্তাহ না ওঠেনি ভালো। পুরেন পিসটা এবং এলসির গাদ্রা গুটে যা পিসগুলি আছে এইগুলি বাজার থেকে সরিয়ে যাক, অর্থাৎ কমে যাক, তারপর যদি মুড়িকাটা ওঠে এরা দাম পাবে। তো মূলত দেশি পেঁয়াজ কিছু থাকার কারণেই কিন্তু দামটা কম পাইতেছে। হ্যাঁ, পুরেন পেঁয়াজ থাকার কারণেই এই মুড়িকাটা পেঁয়াজের দাম কম, এলসির দামও কম। আমি অনুরোধ করি সরকারের, এই আমি আগেও বলেছিলাম যে 2 মাসের জন্য এলসি পেঁয়াজ জন্য বন্ধ রাখা হয়। 2 মাসের জন্য? হ্যাঁ, 2 মাসের জন্য এলসি পেঁয়াজ জন্য বন্ধ রাখা হয়, অর্থাৎ ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত যেন বন্ধ রাখে। তাহলে ভালো হবে, তাহলে ভালো হবে, মুড়িকাটা এলাকার জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে। এখানে মুড়িকাটা কিছু আছে দেখতেছি, মুড়িকাটা বিক্রি হয়ে গেছে আর কিছু আছে। এটা কোথায়? এগুলা এটা আপনার কুষ্টিয়ার মাল, এটা কুষ্টিয়ার মুড়িকাটা। এগুলো কত করে আজকে? এটা 60 টাকা 62 টাকা বিক্রি, মাত্র 60 টাকা 62 টাকা ভাই। হ্যাঁ, খুব সুন্দর মাল ভাই, অনেক সুন্দর মাল, সুপার কোয়ালিটি, মাত্র 60 টাকা। এই 60 টাকায় যে বিক্রি হইতেছে এটা কি কৃষকের লস হইতেছে ভাই? কৃষকের 20 টাকা দিলস ভাই। কয় টাকা? 20 টাকা, ক্রেডিট 20 টাকা কৃষকের লস হইতেছে। আমি মনে করি যে কৃষকের 20 টাকা দিলস আছে, কিন্তু এই সরকার জন্য কৃষকের জন্য এই মুহূর্তে এলসি বন্ধ করে, এই মুহূর্তে, হ্যাঁ, এলসি জন্য এই মুহূর্তে বন্ধ করে। এলসি বন্ধ করলেই ভালো হবে, কৃষক বাজার জন্য ভালো হবে। এগুলো 80 টাকা বিক্রি হওয়ার কথা, তাই না ভাই? 80-85 থাকলে কৃষক লস খেত না, লস হইত না। আচ্ছা আচ্ছা, তো এখন আমদানি কেমন মুড়িকাটার? আমদানি যাও স্বাভাবিক আছে, সামনের সপ্তাহে আরো বেশি হবে, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, বাড়বে, আস্তে আস্তে বাড়বে। আর এখানে আমরা দেখতেছি রসুন আছে, এইটা কোথায়? হ্যাঁ, রসুন এটা চায়না রসুন 200 টাকা কেজি ভাই। চায়নাটা 200 টাকা কেজি? হ্যাঁ, বামে একটা আছে 190 টাকা কেজি। এটা হচ্ছে 190 টাকা? 190, এটা হচ্ছে 190 টাকা করে। আচ্ছা, আর এইগুলা কত করে? সাউথের 70 টাকা 68 65, কত করে? এটা 65 থেকে 70 টাকা বাজার ভাই, 65 থেকে 70, 65 থেকে 70 টাকা। হ্যাঁ আচ্ছা, 65 থেকে 70 টাকা এটা এলসির দাম, এলসির দাম। আচ্ছা, তো মোটামুটি ভাবে দামটা 60-62 ভাই, ভালো না? 60-62 টাকা, অনেক সুন্দর পেঁয়াজ। এটা হচ্ছে আপনার মাগুরার না? না, এটা কুষ্টিয়ার মাল ভাই, খুব সুন্দর মাল, পাকা মাল, অনেক সুন্দর কুষ্টিয়ার। দাম আজকে 60 টাকা 62 টাকা। হ্যাঁ আচ্ছা, তো সামনে আশা করা যায় দাম কৃষক পাবে। তবে এখন যে 60-62-85 বেচতেছে মালে অনেক লস, কৃষকের প্রায় 18 থেকে 20 টাকা এই যে লস যাচ্ছে কৃষকের। হ্যাঁ, এটা 80-85 টাকা বেশি ক্যাশ গুড় তো কৃষকের, বুঝছেন? হ্যাঁ, তো আমি মনে করি যারা সিন্ডিকেট করেছিল এদের জন্য একেবারে 10 খাইছে বাজার, প্রতিটা কেজিতে 20 টাকা করে, আবারও 10-20 টাকা। হ্যাঁ, 20 টাকা 10, কিন্তু এই সিন্ডিকেট জন্য আগামী বছর জন্য সরকার এটা পদক্ষেপ নেয়, তো এই চাঙের পিস জন্য ওই সিন্ডিকেটাররা রাখি মালে এত দেরি না করে যাতে বাজার দর বিস্তার পারে, বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ থাকবে।
বাংলাদেশের বাজার শুধু সিন্ডিকেটের কারণে এই সব বাজার এমন হচ্ছে সিন্ডিকেটের কারণে না সিন্ডিকেটের কারণে আচ্ছা তো এই যে সাউথ কত বিক্রি করতেছে সাউথ বেচতেছি ভাই 65-70 65-70 টাকা এই মালগুলোর কারণে দাম পাইতেছে না এই যে শুধু সিন্ডিকেটের প্রোডাক্ট মাল আছে মানে দেশি পেঁয়াজ কেজি 10 টাকা লস মানে সাউদের পেঁয়াজও লস এর কেজিতে পাঠিয়ে দিচ্ছে লস হওয়ার পরও এত বেশি আসতেছে কেন এখন আর আসবে না সামনে কম আসবে তারপর সরকার যে পদক্ষেপ না এলসি যেন না আনে দুই মাস টাইম বললাম দুই মাস ধরে এলসি না আনে যাতে মরিকাটা আর কৃষকরা পয়সা পাবে তাহলে পাবে 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 না ক্যাশ ঘুরবে এবার জন্মা কম ক্যাশ ঘুরবে যে ক্যাশটা খাটাইছে ক্যাশ ঘুরবে লাভ হবে না তো 80-85 টাকা বেশি লাভ হবে না ক্যাশটা ঘুরতে পারে লাভ কম কিন্তু পিজের জন্মা কম তো এবার বুঝছেন ফরিদপুর মোমেন্ট খায় একবারেই জন্মা কম 25-50 মন আর কালুখালি বেলগাছি এগুলো 40-50 মন হয়েছে ঈশ্বর দিয়েছে 40-60 মন আর কুষ্টিয়া খোলসাগুন একটু বাড়ছে বেশি জন্মিছে আর কি ওরা কম তুলতেছে মাল ওরা বলতেছে মাল আমার পাইকে যাক আমরা পরেই বেসবো আমাকে কয়েকজনের পরামর্শ দিছি ভাই সাবধানে বাদ হইতেন আচ্ছা 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 এই অবস্থা একটু বাড়তে পারে আচ্ছা আর এখানে আছে এইটা এইটা কত করে এটা নাসিকের বীজ ভাই 70 টাকা বেচলাম 65 টাকা বেচবো ভাই এটা কত হইলে বিক্রি করবে হ্যাঁ 65 টাকা বেচবো কাস্টমার নাই ভাই 65 বিক্রি করবে হ্যাঁ 65 এখন বেচবো আচ্ছা 65 বিক্রি করবেন আচ্ছা এইটা তো ভালো আছে না এরাও মনে করেন কেজিতে 15 টাকা লস হচ্ছে পাটের 15 টাকা লস হইতেছে হ্যাঁ 15 টাকা কেজিতে লস হচ্ছে লস হইতেছে আচ্ছা আর মোটামুটি ভাবে আমদানি আছে সাউদের পেঁয়াজের আর মুড়িকানাটা সামনে বাড়বে আস্তে আস্তে হ্যাঁ সামনে বাড়বে সামনে বাড়বে আচ্ছা আর এখানে এইটা কত করে ভাই এটা বেচলাম 60 টাকা কেজি ভাই এটা 60 টাকা করে মাত্র আচ্ছা আর এইটা কাস্টমার কেমন নিতেছে এটা মুড়িকাটা এটা যাও দুই একখান বিক্রি হচ্ছে ভালোই নিচ্ছে কাস্টমার বেচা কেনা ভালোই হলো ভালো হইতেছে হ্যাঁ ভালো হইছে কুষ্টিয়ার এক নম্বর মাল এটা 60-65 বিক্রি করলাম কিন্তু শুধু 10 কাজের সিন্ডিকেটের কারণে ওনারা 300 টাকা লোভে ছিল তো হ্যাঁ মানে মনে করলো প্রতি কেজি 300 কেটা বেচবো এইজন্যই ছিল আমি ওনারে যারা সিন্ডিকেট করেছে কৃষকের ক্ষতি করছে এরা যেন আগামী বছর এটা পদক্ষেপ নেয় সরকার যাতে সিন্ডিকেটে না হয় এরা সিন্ডিকেট না হলে পরে বাংলাদেশের জন্য ভালো হবে কৃষকের জন্য ভালো হবে দেশি পেঁয়াজের যারা আছে তারা কিন্তু একটু বেশি লোভ করছিল ভাই হ্যাঁ দেশি মালের যারা সিন্ডিকেট করছে ওরা তো রাখি মালের ব্যবসা করে ওরা তো কৃষক না কৃষক রাখি মালের ব্যবসা করে ওদের কারণেই আজকে বাংলাদেশের এই পরিস্থিতি ওরা 300 টাকার লোভে ছিল আজও টাকার মাল আছে ওরা আজও 2500-2600-2800-3000 টাকা বিক্রি করতেছে কিন্তু অনেক লস খাচ্ছে ওরা বিশাল লস অনেকগুলো কেনা তো আপনার 100 টাকার উপরে হ্যাঁ এরা কিনা মাছ কেনা আবার কিনেছিল মনে করেন 3500-4000 আগে কেনা ছিল 2022-25 তাও লস খাচ্ছে ভাই তাও লস হইতেছে লস হচ্ছে বেশি লোভ করলে যা হয় হ্যাঁ এই সব অবস্থা একটু মাল কম আছে সকালে মানে বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়েছে আমি আবারও বলি ওই যে আগামী বছর যাতে আলিপির সিন্ডিকেট না হয় রাখি মালের জন্য ওনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিক্রি করে দেয় সামনে আলিপির জন্মাবে আর সরকারের জন্য পদক্ষেপ নেয় খেয়াল রাখে কৃষকের প্রতি খেয়াল রাখে যাতে কৃষক করা পয়সা পায় এই সিন্ডিকেটের কারণে কিন্তু আজকে পিজের 10 নামছে এরবার 10 নামছে আমরা কৃষকের লস হচ্ছে মুড়ি কাটা লাগে লস হচ্ছে মুড়ি কাটা অনেক খরচ হইছে হ্যাঁ তবে মুড়ি কাটা যারা লাগাইছে আমি তাদের জন্য যোগাযোগ করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার 01721-3826-12 এই নাম্বারে যোগাযোগ করলে পারে মেসার্স আহসান ট্রেডার্স আমার দেখা পাবেন বা কথা বলতে পারবেন 01721-3826-12 তো আরো সামনে আমরা কথা বলবো নতুন আসবে কিছুদিন পরে আসবে অবশ্যই এক সপ্তাহ বাদে নতুন আমি বেশি পাবো আর কি মাল অনেক আসবে তো না অবশ্যই অবশ্যই আবার ভাই কিছু কিছু কৃষক ভাইরাও আছে যারা একদম যদি সাউদের পেঁয়াজ না আসে পাকিস্তানি পেঁয়াজ না আসে দেশি পেঁয়াজও না থাকে ওই সময় কিন্তু মুড়ি কাটার দাম একটু বাড়াবে না হ্যাঁ মুড়ি কাটা যদি সাউথ এবং ইন্ডিয়ান গুজরাট নগর নাসিকের পেঁয়াজ মিশর পাকিস্তান বার্মা এগুলো না আসে তাহলে মুড়ি কাটার দাম অবশ্যই বাড়বে মানে বাড়বে এটা লিমিট মতো তারা কিন্তু তারাও আবার লিমিট করে তবে আমি বলে মনে করি যে সামনে আস্তে আস্তে বাড়বে 2-1 টাকা বাড়িয়ে যাবে তো ওনারা যেন টেনশন না করে সরকারের যদি পদক্ষেপ নেয় যে এলসি বন্ধ করার জন্য অনুরোধ করি সরকারের যাতে মুড়ি কাটার পয়সা পায় আর মুড়ি কাটা জায়গারে এখন উঠিতে কাঁচা মুড়ি কাটা না উঠিনি ভালো এক সপ্তাহ বাদে উঠে 5 মণ খেতে বৃদ্ধি হবে এবং পাকা উঠলে পরে পয়সা হবে 1-2 টাকা বেশি হতে পারবে তাই না হ্যাঁ এই সব অবস্থা তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে তো বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ দেশি পেঁয়াজ এরপরে সাউদের পেঁয়াজগুলো আজকের বাজারে কিভাবে বিক্রি হয় বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম
কৃষকের চরম লস হবে, চরম লস, কৃষকের চরম লস।